দেখছিলাম ওর সঙ্গে কথা হচ্ছিল, ফুডের উপরে কন্টেন্ট বানায়, আশা করবো আজকেও কিছু একদম ধামাকা কন্টেন্ট এই জায়গা থেকে বানাবে। বিকজ এই যে এনথুসিয়াস্টিক ভাবে আমার সাথে কথা বলছে বা আমাদের সাথে এতটা লাভ কেয়ার শেয়ার হোয়াটএভার যাই বলো, তো এইটা আমাদেরকে মোটিভেট করে দেবে। এটা সবচেয়ে সেরা লাগবে, এটা যে কাটি ভাইয়া এক্স্যাক্টলি এরকম করে বলে যে প্লেটটা রিভিউ দেবো। প্লেটে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, নকশিকাটাতে যেরকম থাকে, তো প্লেটটা পেয়ে আমি খুব গর্বিত অনুভব মানে অনুভব করছি। আমরাও যেরকম এক্সাইটেড এবং তোমরাও সেরকম এক্সাইটেড, সব থেকে বড় কথা বিরিয়ানি খেতে দেখে আমরা সবাই এক্সাইটেড। ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো আজকের ভিডিওটা সত্যি কথা খুব স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটির অনেক ক্রিয়েটার যাদেরকে আমরা ক্যামেরাতে দেখে অভ্যস্ত, আমাদের যাদের ইউটিউব ভিডিও আমরা দেখে অভ্যস্ত, তাদের সাথে আজকে প্রায় সারা দিনটা কাটবে, অনেকের সাথে খাওয়া দাওয়া গল্প গুজব মজা অনেকের সঙ্গে কাটবে। সো আজকে ভিডিওটা খুব স্পেশাল, আরও অনেক অনেক ক্রিয়েটাররা আসবে, যাদের অনেক বড় বড় আরও ক্রিয়েটাররা আসবে, তো তাদের সঙ্গেও দেখা করব, তাদের সাথেও গল্প গুজব করব, খাওয়া দাওয়া মজা সমস্ত কিছু হবে। সো আজকে ভিডিওটা পুরোটা দেখো আর তারা আসুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ, আমরা এখন অনেক ক্রিয়েটাররা চলে এসছে, আমি তোমাদের একটু জিনিসটা দেখালাম, অনেক ক্রিয়েটাররা চলে এসছে, তো তাদের মধ্যে এখানে অনেক বড় 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 ক্রিয়েটাররা রয়েছে। তো আমি একটু দীপদাকে বলবো, দীদা এই মানুষটাকে কে না চেনে, এই মানুষটা আমাকে কেউ চেনে না, এই মানুষটাকে কে না চেনে সত্যি কথা বলতে, এই যে আমাদের 100 and above। তো দাদা প্রথমে যেটা বলতে চাই, ওকে আমি থ্যাংকস জানাতে চাই যে আজকে আমাদের এই মিটে ফার্স্ট এভার মানে আমার জানা মতে ফুড কন্টেন্ট ক্রিয়েটারদের যে মিট আজকে আমরা বারোর সাথে করছি বেঙ্গল বিরিয়ানি ক্লাবের তরফ থেকে, সেখানেও এসছে, তার জন্য ভেরি থ্যাঙ্কফুল যে ওরা এখানে এসেছে বলে আমাদের মিটটা আজকে করা পসিবল হয়েছে। সো ভালো লাগলো তোমার সঙ্গে দেখা করে, দেখছিলাম ওর সঙ্গে কথা হচ্ছিল, ফুডের উপরে কন্টেন্ট বানায়, আশা করবো আজকেও কিছু একদম ধামাকা কন্টেন্ট এই জায়গা থেকে বানাবে। বিকজ মেন এজেন্ডা আমাদের এটাই যাতে কমিউনিটি এক জায়গায় হোক এবং সেটাতে কমিউনিটির একটু লাভ হোক। ফুড ইজ আ কমন প্যাশন, সেটাকে সামনে রেখে আমরা একটা ছোট চেষ্টা করেছি, একদম এনজয় করো বাকি। দাদাকে খুব থ্যাংক ইউ একটা এত বড় সুন্দর এত একটা মানে জিনিস অর্গানাইজ করার জন্য, দাদা না থাকলে হতো না পুরোপুরি। সো আজকে খুব মজা করব, খুব এনজয় করব, আর কোনো অসুবিধা অবশ্যই আমাকে বলো, ঠিক আছে? একদম, চলো টেক কেয়ার। তো চলো দেখা যাক। সো গাইজ, অনেকক্ষণ তো গল্প টল্প হলো, ওখানে অনেক কিছু জানতে পারলাম অনেক বড় বড় ক্রিয়েটারদের থেকে। তা এখন আমার কাছে আছে আমার সব থেকে এখানকার ফেভারিট মানুষটা, সেই অমিত দা, রাইট অ্যান্ড বাইট থেকে। তো দুটো কথা আগে বল, মানে ঠিক করে নেই, সেটা হচ্ছে বড় মানে ইউটিউবার বললি বা বড় কন্টেন্ট ক্রিয়েটার বলি না তোমার ফেভারিট বলি, দুটোই বললাম। না না, আমি বড় নই, আমি ফেভারিট শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই। আমি মানে সত্যিকারে এটা মন থেকে আমি খুব ওয়েট করে আছি যে তোমার কবে আমি সিলভারটা আমি দেখবো, আমি এটা শিগগিরই হোক। আমি খুব মানে এটা খুব আমরা এক্সপেক্ট করেছি যে মানে হিসাবে আর কি রাইট মাইড ফ্যামিলি এত মানে পেয়ার বরসাচ্ছে সেই হিসাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি এতটা কানেক্ট করে যাই কাপড়ের সাথে। আর আরো বেশি কেন এটা মানে হয়, তার কারণটা হলো আমার বাড়ির সামনে মধ্যম গ্রামে প্রায় তুমি 5 বার এসছো, 5টা ভিডিও করেছো, কফি ওয়ার্ল্ডে 2টো, আদিস রোটিস্টারে 1টা, এই টিঙ্কুদার দোকানে 1টা, লাস্ট এবার বিরিয়ানি 1টা, টোটাল 5টা ভিডিও, যার জন্য মনে হচ্ছে মানে নিজের লোক মানে ব্যাপারটার মতো হয়ে গেছে, নিজের লোক মতো ব্যাপার। তোমার সত্যি কথা তোমার রিভিউ অসাধারণ লাগে, থ্যাংক ইউ। আর একবার একটু ওইটা যেটা ট্রেনে একবার করেছিলে বোন গেল কালে, এখন কাটি বাজা করতে হবে এইবার। হ্যাঁ, তো আমি কি দেখতাম যে যখন আমরা বনগাঁ শিয়ালদা তো সবসময় আপডাউন করতেই হতো, ঠিক আছে, তো সেই জন্য প্রত্যেকটা দেখতাম যে যারা যারা ভেন্ডার আছেন তাদের প্রত্যেকের পার্সোনাল টোন আছে, হ্যাঁ, তাহলে সেটা আর কি অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। তো কাঠি ভাইয়া সবসময় সেরে লাগবে, এটা যে কাঠি ভাইয়া এক্স্যাক্টলি এরকম করে বলে, ঠিক আছে দাদা, তো চলো আরও এনজয় করা যাক পিকনিকটা, তো তারপরে কথা হবে। তো গাইজ, এখানে এখন সব ক্রিয়েটাররা বসে আছে, এখানে বসে আছে যে দীপদা বসে আছে, এখানে সীমান্তদি বসে আছে, তো অনেক ক্রিয়েটার এখানে বসে আছে, একটা মজা হচ্ছে এই ব্যাপার। আর আমি একটু থ্যাংক ইউ দিতে চাই এই সীমান্তদির কাছে, কারণ সীমান্তদি যদি মানে সীমান্তদির সাথে প্রথম কথাবার্তা হলো এটার ব্যাপারে, দিদির সাথে কন্ট্যাক্ট হলো, দিদি পুরো ব্যাপারটা বললো, মানে খুব ভালো ব্যবহার। সবথেকে বড় ব্যাপার আমরা চেয়েছিলাম যে আমরা নতুন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে মিটআপটা হয়ে যাক একেবারে, এবং আমরাও যেরকম এক্সাইটেড এবং তোমরা একদম একদম,
তারপরে খাওয়া দাওয়া শুরু হলে তোমাদের সাথে কথা বলবো। সো গাইজ, আমার হাতে তো এখন চলে এসছে এই কচুরিটা, যেটা কড়াইশুঁটির কচুরি আর আমাদের ছোলার ডালটা, হিং আছে আর মটরশুঁটি আছে। তো এটাকে একটা নিয়ে ট্রাই করে দেখা যাক। খেলাম পুরোটা হচ্ছে বাড়িতে মায়ের হাতে যেমন লুচি হয়, যেরকম মায়ের হাতে লুচি আর ছোলার ডাল হয় রোববারের সকালবেলা, আজকেও রোববার, রোববারের সকালবেলা মায়ের হাতে লুচি আর ছোলার ডাল পুরোপুরি সেম। সো গাইজ, এখন আমাদের যারা যারা মেন আসার বাকি ছিল তারা সবাই এসে গেছে, তার মধ্যে একজন মানে আমার খুব ফেভারিট চ্যানেল, মানে অন্যতম ফেভারিট, এখানে আমার যারা আছে তার থেকে অন্যতম ফেভারিট চ্যানেল রাইড অ্যান্ড বাইট। তো আমাদের আছে যে শোভনদা, শোভনদা এখন খাচ্ছে হচ্ছে কচুরি, খাওয়া প্রায় শেষ, শেষের দিকে। আর এতবার করে এত চ্যানেলে বলে 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 মানে খাওয়াই শেষ হয়ে গেছে। একটা কাজ করো, শোনো, এবারে কচুরি বাদে প্লেটটা রিভিউ দিতে পারো, কারণ কচুরি তো শেষ। এক্স্যাক্টলি, আমি সেটাই ভাবছি যে প্লেটটা রিভিউ দেবো। প্লেটে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, নকশিকাটা তো যেরকম থাকে, তো প্লেটটা পেয়ে আমি খুব গর্বিত অনুভব মানে অনুভব করছি। চেয়ার না থাকলে কোনো অসুবিধা নাই, প্লেটটা খেয়ে মুছে মাথায় দেওয়া যাবে, বসে পড়া যাবে, কোনো ইস্যু নেই। আমি তো বলছি বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, বাড়িতেও নিয়ে যেতে পারো। আর বন্ধু, তো অনেকদিন কথাবার্তা ছিল, অমিতার সাথে তো হয়েই থাকে, মানে আমার সত্যি খুব ফেভারিট চ্যানেল। থ্যাংক ইউ। তোমরা খেতে থাকো, তোমাকে বেশি ডিস্টার্ব করব না। একদম একদম একদম। এবার দাদাকেও একটু ডিস্টার্ব করো, আমার মানে হিংসা হচ্ছে, আমি একা এইভাবে রিভিউ দিচ্ছি, দাদা একা একা চুপচাপ নিজের খাবার এনজয় করছে। তো সবাই দাদার কাছে একটু রিভিউটা নিয়ে নাও, সবাইকে। তো তুমি খেয়ে নাও, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো চলো। সো গাইজ, আমাদের এখন শুরু হবে এখানে এখন কুইজ কম্পিটিশন, বিরিয়ানির ওপর কুইজ। তো এখানে সবাই বলছে, তো ব্রিটিশ রুল চলাকালীন বিরিয়ানির স্পাইসের লেভেলটাকে ম্যাচ করার জন্য ওটাকে একটা জিনিসের সাথে সার্ভ করা হতো। দাঁড়ান, এটাই কমন অপশনস খুব উত্তর না, তোমার কি মনে হয়? কাছাকাছি। কারোর কি এমনি আইডিয়া যে উইদাউট অপশন হতো সেটা কি? এখনো হয় না, মানে সেখান থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা বলি, এখনো হয়। আচ্ছা তুমি বলো। ওকে, শুরু। রায়তা আর ফিন্নি। আরো অনেক রকমের প্রোগ্রাম হবে, তো দেখতে থাকো। গেস করো, বলো। দুজন করে পেয়ার করা হচ্ছে, তার একজন কিছু একটা ওয়ার্ড বলবে খাবার রিলেটেড আর আরেকজন সেটা বুঝবে। তো প্রথমে তো দেখলে তোমরা রাইড অ্যান্ড বাইট করলো অমিতা শোভনদা, এবার আমাদের হান্ড্রেড অ্যান্ড এভাবার ফুড ট্রাভেলজি ওদের চলছে। তো চলো দেখা যাক। পটল, টুম্পা সেজেও নিয়েছি। পটল, পটল, মুরগির ঝাল, মুরগির ঝাল, 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 মুরগির ঝাল হয়ে গেছে। গুড, দুটো পোস্ত, পোস্ত, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, তিনটি হয়ে গেছে। আচ্ছা এর নামটা লিখতে হবে, এই তো। সো গাইজ, আমার পিছনে এখন যেটা চলছে সেটা হচ্ছে এখানে এখন বিরিয়ানি কম্পিটিশন হবে, অর্থাৎ বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন, যে একটা সার্টেন টাইমে কে বিরিয়ানিটা খেতে পারে, যদি জেতা যায় তাহলে এখানেও প্রাইজেস আছে। সো ওখানে এখন পুরোপুরি প্রসেসটা চলছে, আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই। সো এখন বসেছে অমিতদা, বসেছে ওখানে খেতে। কম্পিটিশনে পার্টিসিপেন্ট করা দরকার লাগে, কল করে দিতে হবে। হ্যাঁ, তো শুরু হচ্ছে রাইড অ্যান্ড বাইট ভার্সেস দ্য মিডল ক্লাস বং। উত্তেজনায় ভরপুর এক মুহূর্ত, চারিদিকে লোকজন চিয়ার আপ করছে, তোমরা দেখাও, শাবাশ শাবাশ, প্রচুর লোকজন। হ্যাঁ, এদিকে অমিত, ওদিকে মিডল ক্লাস বং, এবং স্টার্ট করবে বললে স্টার্ট করবে। এবার দেখে অমিতকে আমার মনে হচ্ছে ও চেবানোটার দিকে বেশি মন দিচ্ছে, ওদিকে আরেকজন বেশি কোয়ান্টিটির দিকে মন দিচ্ছে। আমি তাকে সাজেস্ট করবো কোয়ান্টিটির দিকে মন না দিয়ে গলায় যেটা আছে সেটা আগে চিবি চিবে নামানোর চেষ্টা করো।
চারিদিকে ফলো করবে, ফলো না তো কি করবে, শেয়ার করে দাও, যেখানে যে দেখছো শেয়ার করে দাও, এক্ষুনি যেখানে সেখানে শেয়ার করে দাও। লাইভ বেঙ্গলি বিরিয়ানি ক্লাবের কম্পিটিশন, কম্পিটিশন সব জানতে পারতে ইভেন্টে পাবলিকলি পোস্ট করে দিও, পাবলিকলি পাবলিক, কাম অন ভাই, কাম অন, কাম অন। আগে মুখ খালি করবে, মুখ খালি করবে, যে মুখ খালি করবে, যে ইম্পর্টেন্ট আবেগ ঘন মুহূর্ত, জিয়া পাগলা, আরে পাগলা পাগলা পাগলা। আজকের উইনার হচ্ছে না মিডল ক্লাস বম, কিন্তু অমিত কিন্তু যা কম্পিটিশন দিয়েছে, সত্যি কথা বলতে এটা একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে একদম ফটো ফিনিশে আজকের জাস্ট মুখের খাবারে আমি বলবো অসাধারণ স্পোর্টিং অ্যাটিটিউড রেখেছে। এবার রিভিউ, এবার লাস্টে আমরা জেনে নিই খাবারটা কেমন ছিল। আমি নমিতা, ফার্স্ট রিভিউ প্লিজ। বড় ড্রাই ছিল, বড় ড্রাই ছিল, ঠিক আছে। পজিটিভ রিভিউ একটা পাওয়া গেছে নেগেটিভ খাবারের ব্যাপারে। তো গাইজ, আমাদের হাতে চলে এসছে যে বিরিয়ানিটা, আমাদের মটন বিরিয়ানি। তো এখানে যেটা দেখ মানে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা মটনের পিস দিয়েছে আমাদের, একটা মটনের পিস দিয়েছে, আলু দিয়েছে, কোয়ান্টিটি বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি আনলিমিটেড, যত পারো বিরিয়ানি খাও, আর এমনি স্যালাড আছে। তো এখানে যে বিরিয়ানিটা আমরা দেখলাম, বিরিয়ানিটা খুব মানে যেটা কম্পিটিশনে ওরা বললো যে বিরিয়ানিটা খুব ড্রাই ড্রাই, এটা একদমই কথাটা, যে বিরিয়ানিটা খুব ড্রাই, মানে একদম যে মানে গ্রেভি গ্রেভি বিরিয়ানি বা একটু। কিন্তু যদি খাসির মাংসটা বলা হয়, আমি একটাই বলবো, খাসির মাংসটা মানে একদম নরম, প্রচণ্ড নরম খাসির মাংসটা। একবার দেখো, খুব সুন্দর। বিরিয়ানিতে একটাই বলার, সেটা হচ্ছে চিকেন চাপটা একটু ঝাল ঝাল লেগেছে আমার, মানে আমি ঝাল খুব কম খাই, সবাই জানে আমি খুব ঝাল পরিমাণ খুব কম খাই, মিষ্টি মিষ্টি খাবারই খাই, তো সেই ক্ষেত্রে আমার একটু ঝাল লেগে গেছে, ঝাল সহ্য করতে পারি না। কিন্তু যারা ঝাল খায় তাদের তো খুব মজা করে খাবে, ঝাল ভালো খাও তো। তা তোমার কেমন লাগছে? আমার তো সেরা লাগছে, বরং আমার মনে হচ্ছিল লঙ্কা লাগবে। তোমার এরকম ব্যাপার, এখানে একটা লঙ্কা আছে, দেখো তো, তুলে নাও। আমি ঝালটা একটু বেশি খাই। আচ্ছা, তাহলে তো প্লাসে মাইনাসে কেটে জিরো হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো মাংস, চিকেন চাপ, বিরিয়ানি, আর এরপরে এখন এলো হচ্ছে পাঁপড় আর এই চাটনি। তো পাঁপড় আমি নিইনি, মশলা পাঁপড় বলে দাদারা নিল। পাঁপড়টা বেশ দেখতে সুন্দর, গোল 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 পুরো, হ্যাঁ দেখতে সুন্দর। আর চাটনিটা হচ্ছে খেজুরাম সত্তের চাটনি, যেটা আমার অল টাইম ফেভারেট, এই খেজুরাম সত্তের চাটনি, আহা। তো এরপরে হচ্ছে গুড়ের রসগোল্লা। সো গাইজ, আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে, কারণ আজকের অনুষ্ঠান আমাদের সমস্ত যা যা অনুষ্ঠান ছিল সব শেষ হয়ে গেছে, এখন সব চলে যাচ্ছে। অমিতা সুমনদার সাথে অনেকক্ষণ কথা হলো, এই ওরা দাঁড়িয়ে আছে এখানে, ওরা চলে যাচ্ছে, আর এরপরে আমরা চলে যাব এখানে। এখন সবাই বেরোনোর মতো রেডি হচ্ছে, এই পাশে দীপদা, এই যে বাইকে উঠছে দীপদা, হ্যাঁ এই পাশে সবাই এখন আছে, মোটামুটি এখন হয়ে গেছে আজকের ভিডিওটা। আর আজকে সত্যি কথা বলতে প্রচণ্ড এনজয় করলাম, প্রচণ্ড ভালো লাগলো, প্রচণ্ড মজা করলাম। কোনোদিনও ভাবিনি যে যাদের এত ভালোবাসতাম, এত যাদের দেখতাম, তাদের এরকম পাশাপাশি থাকবো, তারা তাদের সাথে মানে এতটা সময় কাটাবো, এতটা এনজয় করবো, কোনোদিনও ভাবিনি। অমিতা চলে যাচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও, চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, আর দেখা হবে। আর আমরা হয়তো এককে টাচ করে যাচ্ছি খুব তাড়াতাড়ি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।